বাদব শহর ছোট্ট কুড়ে ঘরে, স্বপ্নরাজ পরিণতি পাক, চারা গাছও বটবৃক্ষ হবে, অপ্রাপ্তিরা সব দূরে চলে যাক। অবেলায় আড্ডার আরও একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আমি অহনা। আর আজকে যে মানুষটিকে জানার চেষ্টা করব তার সম্পর্কে একটু বলতেই হচ্ছে যে তিনি একেবারে সেই সুদূর প্রবাস থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, এবং আজকে আমাদের অবেলায় আড্ডায় তার সম্পর্কে অনেকটা জানবো। আলাপ করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন জয়দা। স্বাগত জয়দা তোমাকে। গানে গানে বরং একটু পরিচয় করি, কি শোনাবে বলো প্রথমে? রবি ঠাকুরকে দিয়ে আরম্ভ করা যাক, রবীন্দ্রসঙ্গীত দিয়ে একটা গান আরম্ভ করি। 1927 সালে রবি ঠাকুর একটি গান লিখেছিলেন যেটি প্রেম পর্যায়ে উনি ইউজ করেছিলেন, ওই গানটা দিয়ে আরম্ভ করি। সুতরাং শুনুন। রবি কিনা রবি আমারে, মনে রবি কিনা রবি আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবি কিনা রবি আমারে, ক্ষণে ক্ষণে আসি তবু দুয়ারে, অকারণে গান গাই মনে রবি কিনা রবি আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি পথে, যেতে যদি আসি কাছাকাছি, চলে যায় দিন যতক্ষণ আছি পথে, যেতে যদি আসি কাছাকাছি, তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই মনে রবে কিনা রবে আমারে। আগুনের ভুল যায় ঝুরিয়া ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়ার কিছু নাহি জানে, আগুনের ভুল যায় ঝুরিয়া ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়ার কিছু নাহি জানে, ঘুরাইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো থেমে যাবে বিন, যতক্ষণ থাকি ভরে দিবে নাকি খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। এত সুন্দর করে গান গাইলে মনে তো একদম রাখতে হবে। আর আজকে জয়দাকে যারা সঙ্গত করছেন পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে রয়েছেন তমালদা, রয়েছেন দেবাশিসদা, রয়েছেন রাজদীপদা এবং রয়েছেন সুপ্রিয়দা। আচ্ছা, তোমার কাছ থেকে আজকে আমি অনেক গল্প শুনবো, কিন্তু তার আগে বলো যে আমেরিকা এবং কলকাতা দুটোর মধ্যে তোমার পছন্দের জায়গা কোনটা? দুটোই আমার, দুটোই খুব পছন্দের জায়গা। আমেরিকা অফকোর্স আমি প্রথমে পড়তে গেছিলাম এবং এখন ওখানে অধ্যাপনা করি, সুতরাং ওখানে আমি
সর্ট অফ প্রফেশনাল অ্যাফিলিয়েশন যেটাকে বলে সেটা আমি আমেরিকায় রাখি, তবে এখানে আমার একরকম একরকম টান রয়েছে। সত্যি আমি কখনো কলকাতায় থাকিনি, আমি বরাবরই প্রবাসী। আমরা প্রবাসী বাঙালি, সেই 1930 সালে আমার ঠাকুর দাদা চলে গেছিলেন এখান থেকে, তারপর থেকে আমার বাবা ওখানে জন্মেছেন, আমি ওখানে জন্মেছি, এবং আমাদের পরবর্তী যত জেনারেশন আমার বোনের ছেলেমেয়েরা সব ওখানকারই। সুতরাং দিল্লিতে আমাদের বেশি টাইম। বিদেশে যাওয়া হয়েছে প্রায় এখন 20 বছর হতে চললো। আর ওখানে আমার ছেলে জন্মেছে, সুতরাং ও হচ্ছে আমেরিকান, আমি অফকোর্স ভাই সিটিজেন আমেরিকান। সুতরাং পৃথিবীটা আজকাল এত ছোট হয়ে উঠছে। তাই আর গান তো বোধহয় সবথেকে ভালো মাধ্যম সবার সঙ্গে যোগাযোগ তৈরি করার, একটা বন্ডিং। গানটার জন্যই, গানটার জন্যই একটা বন্ডিং। এবং রবি ঠাকুর তো আছেনই আমাদের সঙ্গে, তাই রবি ঠাকুর দিয়ে আরম্ভ করলাম, পরবর্তী গানটা রবি ঠাকুরের উপরে করব। শুনি তাহলে। নিশ্চয় নিশ্চয়। এটি রবি ঠাকুরের এক বাউলঙ্গের গান, উনি 1891 সালে লিখেছিলেন, খুবই প্রচলিত। একটি অন্য গানের ওপরে আধারিত, আপনারা হয়তো জানেন রবি ঠাকুর পূর্ববঙ্গেতে প্রায় 10 বছর কাটিয়েছিলেন, ওখানে অনেক বাউলঙ্গের গান লিখেছিলেন, এবং একটি গান যেটা ওনার খুব মনে ভেদে গেছিল সেটা ছিল দেখি মোর রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সেই গান থেকে প্রেরণা পেয়ে উনি এই গানটা লিখেছিলেন, ভেঙে মোর ঘরের চাবি। তো শোনা যাক। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিত গগন পারে, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে, সমুখে ওই হেরি পথ তোমারই রক্ত ছবি না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা যে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে, আকাশের যত তারা যে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতে ওদের ধারে, তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোর পারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে, প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে, বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘর।
বাড়ির চাবি নিয়ে যাবি কে আমারে। রবি ঠাকুরকে যখনই আমরা অবেলায় আড্ডায় শুনি, প্রত্যেকটা মানুষের কাছেই নতুন করে রবি ঠাকুরকে জানতে পারি, কারণ প্রত্যেকটি মানুষের কাছে তাঁর রবীন্দ্রনাথ একান্তই ব্যক্তিগত। আর ঠিক যেরকমভাবে জয়দার কাছ থেকেও তাঁর রবীন্দ্রনাথ সম্পর্কে জানবো, কিন্তু তার আগে ছোট্ট করে বিরতিতে যাচ্ছি, কথা দিচ্ছি, আরও ভালো ভালো গান নিয়ে দেখা হচ্ছে বিরতির পর। আমরা কি এখন রবি ঠাকুরের গানে থাকবো না একটু অন্যরকম দিকে যাই? কিন্তু একটা জাস্ট একটা ইনসিডেন্ট বলছি, গতকাল হঠাৎ করে আমি দিল্লি থেকে ফেরত এলাম অনেক রাত্রে, প্রচণ্ড জোরে বৃষ্টি হলো। হ্যাঁ, আর বৃষ্টি হওয়াতে আমার গাড়ির ভেতরে উবেরেতে যাচ্ছিলাম, দুই বন্ধু আমার বললো যে একটু রবি ঠাকুরের একটা গানের কিছু একটা বৃষ্টির গান কর, তো তাতে আমি একটা গান গাইলাম। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আজকের অবেলায় আড্ডায় আড্ডাটা বেশ একটু জমজমাট, কারণ আজকে আমার সঙ্গে সুদূর বিদেশ থেকে একজন মানুষ রয়েছেন আড্ডা দিতে। আচ্ছা দাদা, এত সুন্দর তোমার গানের গলা, তো কবে থেকে গান শেখা শুরু করেছিলে, সেটাও কি দিল্লিতে থাকাকালীন? হ্যাঁ, দিল্লিতে থাকাকালীন। আসলে অনেক ছোটবেলায় আমার ফ্যামিলি খুব সাপোর্ট করতো গানে, তো ছোটবেলা থেকেই খুব গান মানে পরিবারতেই গান ছিল আর কি। তো ছোটবেলায় আমি আগে অল ইন্ডিয়া রেডিওতে একবার অডিশন দিই, এবং তখন বোধ হয় আমার 14-15 বছর বয়স, তখন দিল্লি স্টেশনে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আরম্ভ করি। আচ্ছা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তোমার অনেকটা পুরনো সম্পর্ক। সেদিক থেকে তাই উনি হাতে রবি ঠাকুর দিয়ে আরম্ভ করলাম আমি। তো যখন তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাতে এলে, তখন একটা জিনিস তো জানবোই যে তোমার কাছে তোমার রবীন্দ্রনাথ কিরকম, যদি আমি ব্যাখ্যা করতে পারি। আমি না সত্যি মানে তাই তো বলছি, এত ছোট বয়স থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এই গান শুনেছি এবং গেয়েছি। ওনার যে ইন্টারপ্রিটেশন প্রত্যেকটা পদে পদে, যত আমার বয়স বাড়ছে যেন পরিবর্তন হচ্ছে, একই গান তার যে অর্থ ছিল সেটা কেমন কেমন করে, সেটা অনেকজনেই বলে কিন্তু অনুভূতি করতে হয়, সেটা আমি অনুভূতি করে ভাবছি যে সত্যি যত বয়স বাড়ছে কিছুগুলো গানের এত ডিপ মিনিং, এত ডিপ ফিলসফি ওনার মতো মানুষ ছাড়া হয়তো কেউ করতে পারতেন না। সুতরাং আমি শত শত প্রণাম ওনাকে। গতকাল হঠাৎ করে আমি দিল্লি থেকে ফেরত এলাম অনেক রাত্রে, প্রচণ্ড জোরে বৃষ্টি হলো। হ্যাঁ, আর বৃষ্টি হওয়াতে আমার গাড়ির ভেতরে উবেরেতে যাচ্ছিলাম, দুই বন্ধু আমার বললো যে একটু রবি ঠাকুরের একটা গানের কিছু একটা বৃষ্টির গান কর, তো তাতে আমি একটা গান গাইলাম। তো আমি তাই ওদের বললাম যে দেখ, আমি কালকের টিভি প্রোগ্রাম করছি, তোরা বললে গানটা প্লিজ যদি করিস খুব ভালো হয়। তো ওদেরকে ডেডিকেট করে আমি এই গানটা গাইছি, এবং রবি ঠাকুরই আছে কিন্তু এটা বৃষ্টির গান, তারপর আরেকটা বৃষ্টির গান হবে কিন্তু সেটা রবি ঠাকুরের না, অন্য জনের। কেমন আগে বরং ওদের উদ্দেশ্যে যে গানটা সেটা শুনি। তোমরা কি বৃষ্টি চাও? আর অনেক বৃষ্টি হয়েছে নাকি এবছর? দেখো, বৃষ্টি আমার কাছে বরাবর কাঙ্ক্ষিত, কারণ বৃষ্টি আলাদা একটা মুহূর্ত তৈরি করতে পারে। আমার কাছে বৃষ্টির গান সবসময় ভালো লাগে। চলো যাই। জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মনু চায় চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মনু চায় ওই বলাকারু পথ খানি নিতে চিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে। মেঘুমল্লারে সারাদিন মান বাজে ঝরনারু গান, বাজে ঝরনারু গান,
মেঘুমল্লারে সারা দিন মান বাজে ঝরুনারু গান, বাজে ঝরুনারু গান, মনোহারাবার রাজি বেলা কত ভুলিবার খেলা, মনোহারাবার রাজি বেলা কত ভুলিবার খেলা, মনোচায় হৃদয় জড়াতে কারো বিচরিনি, আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে। তুমি গানটায় যাওয়ার আগে জিজ্ঞেস করছিলে যে বৃষ্টি আমি কতটা পছন্দ করি। বৃষ্টিকে আমি বেশ অনেকটা পছন্দ করি এবং উপভোগ করতে ভালোবাসি, ধরো হাতে একটা গরম কফির কাপ নিয়ে আর বৃষ্টি আর একটু গান। তুমি বৃষ্টিকে কিভাবে উপভোগ করতে ভালোবাসো? সত্যি না বাবা, তুমি তো কড়কড়া প্রশ্ন জিজ্ঞেস করছো। আমি তো ভীষণ পছন্দ করি বৃষ্টি, কিন্তু আমি অনেক দেশে অনেক রকমের দেখেছি, আমি অনেক দেশ বিদেশ ভ্রমণ করেছি, কিন্তু এদেশের বৃষ্টিটা না একটা অদ্ভুত মজা, সত্যি বলছি। একটা প্রচন্ড একটা গ্রীষ্মের পরে যে বৃষ্টিটা পড়ে সেটা একটা অদ্ভুত, একটা কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ, একটা যেমন কেমন একটা বৃষ্টি এখানে পরিপূর্ণ হয়ে ওঠে, একটা একটা রোমান্টিক ভাব আছে বৃষ্টিতে। আমি যখন কানাডায় থাকতাম তখন ওখানে বৃষ্টিটা যেন সারাক্ষণ হয়ে আছে একটা স্যাঁত স্যাঁতে ভাব, ওখানে যে খুব একটা বৃষ্টিটা ভালো লাগে তা আমি বলবো না, ওখানে আমাকে ঠ্যাংকোড়া করে দিত ওই গানটা শোনালে, কারণ ওর সারাক্ষণ বৃষ্টি হয়। আমি ব্যাঙ্কুভারে ছিলাম আর ব্যাঙ্কুভারে বছরে ন মাস বৃষ্টি পড়ে, একটা চেরাপুঞ্জির মতো অবস্থা। তারপরে অফকোর্স অনেক দেশে দেখেছি বৃষ্টি, কিছুদিন আগে ব্যাংককে ছিলাম, ওখানে ঝমাঝম বৃষ্টি, এত বৃষ্টি যে লোকেরা তিক্ত বিরক্ত, একদম মানে মানে ভিজিয়ে নিয়ে যায়, ওটা খুব একটা সুখদ না আমার কাছে। বৃষ্টিটা মানে বাড়িতে থাকবো বৃষ্টিটাকে তখন, হ্যাঁ ওই 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 যে খিচুড়ি আর পকোড়া আর একটা চা খেতে খেতে যে বৃষ্টিটা উপভোগ করে, সত্যি সত্যি সত্যি। তো তুমি বলছিলে যে পরের গানটাও তুমি বৃষ্টিকে নিয়ে শোনাবে, যখন আমরা সবাই বৃষ্টিটা এত এনজয় করছি তখন শুনি তোমার বৃষ্টি। নিশ্চয় নিশ্চয়ই, আমি তো যে গানগুলো গাইছি মোটামুটি স্বর্ণযুগের গান, একটা পুরনো সময়কার গান গাই। এই গানটি গিয়েছিলেন মৃণাল চক্রবর্তী আর এর কথা দিয়েছিলেন শ্যামল গুপ্ত, এটা অনেক পুরনো গান, নতুন করে গাইবার চেষ্টা করছি আমি। একটা টুংটাং টুংটাং চুরি তাহলে, আর গানটা আমি মিউজিশিয়ানসদের আমি একটা স্পেশাল কমপ্লিমেন্ট দিতে চাই, আপনাদের সঙ্গে প্রথম বাজাচ্ছি মানে গাইছি আর কি, আর এত সুন্দর আপনারা বাজাচ্ছেন, একটা অন্যরকম এনার্জি পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জল তরঙ্গ বাজে রে বাজে রে, ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। বাদলেরু মাঝে রে জল তরঙ্গ বাজে রে, ঝিমঝিম রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে, ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ও
চলো চলো ঢেউ মিছে কেন এ খেলা, যাও দুলে দুলে তারি কুলে বলো এ বেলা আছে কেন এ পেলা। চলো চলো ঢেউ মিছে কেন এ খেলা, যাও দুলে দুলে তারি কুলে বলো এ বেলা বধু আছে একলা। মনোরঙ্গানিয়া হয়ে যে কেন মারানে, মনোরঙ্গানিয়া হয়ে যে ছিল পরানে, হলো দুঃখ জাগানিয়া কেন সে যে জানে, তারি পথ চে তবু ভুলো শত বাজে রে জল তরঙ্গে বাজে রে, তারি পথ ছুয়ে তবু ভুলি শত কাজে রে জল তরঙ্গ বাজে রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে বাজে রে, ঠুং ঠাং ঠুং ঠাং ঠুংঠাং ঠুংঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে বাজে রে, ঠুংঠাং ঠুংঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে। গানটা শুনতে শুনতে মনে পড়ছিল যে একবার ছোটবেলায় উড়ো মেঘের বৃষ্টি দেখে খুব খুশি হয়েছিলাম, আর এই যে গানের সঙ্গে ভালো লাগা ভালোবাসা তখন থেকে আমার মধ্যে তৈরি হয়, আর আজকে যেভাবে জয়দার কাছে গানগুলো শুনছি সেই ভালোবাসাটা তো বেড়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই, এই ভালোবাসাটা আরও বাড়ুক। ততক্ষণ সময় ছোট্ট একটা বিরতি, দেখা হচ্ছে আবারও বিরতির পর। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমার দিচ্ছে পাহারা, পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমার দিচ্ছে পাহারা, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, ধরা পড়ে আমি নিজেরই কাছে,
জানি না তোমার মনেও কেউ এত প্রেম আছে, সত্যি যদি হয় বলুক যা বলছি নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, লা 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 একটা খুব সুন্দর সুন্দর স্বর্ণযুগের গান কিন্তু জয়দা আমাদের শোনাচ্ছে। আর এই গানগুলো যদি তোমাদের শুনতে আবারও ইচ্ছে করে, আমি জানি অবশ্যই ইচ্ছে করবে, সেক্ষেত্রে কি করতে হবে, ইউটিউবে গিয়ে OBELYADDA অবেলায়াডা টাইপ করতে হবে আর জয়দার গানগুলো যখন খুশি তখন শুনতে হবে। আচ্ছা জয়দা একটা কথা বলো, তোমার যিনি অর্ধাঙ্গিনী তিনি কি ভারতীয় না তিনিও বিদেশি? একেবারেই ভারতীয়। আচ্ছা, ও প্রবাসী বাঙালি, বেনারসে বড় হয়েছে, ও ভারতনাট্যম এক্সপোনেন্ট, আমার থেকে অনেক বেশি ওর জেনারেলি আর্টস অ্যান্ড কালচার ম্যাক আছে। ও অধ্যাপনা করেন, আলাপটা হয়েছিল এখানে, আমি একটা প্রোগ্রামেতে, বিশ্বাস করেন কিন্তু খুব অদ্ভুত ব্যাপার যে একটা প্রোগ্রামেতে আমি ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি গান গাই আর ওনা আছে, ওখান থেকে আমাদের মানে সর্ট অফ ইন্টারঅ্যাকশন হলো, তারপরে একে একে যা হয় আর কি বিয়ে হলো। আচ্ছা, না বিয়ের আগে স্টেজে একটা যে মনের কথা বলা, সেটা কে এফোর্টটা কে দিয়েছিল? ওরে বাবা, হয়তো আমি দিয়েছিলাম। আচ্ছা, হয়তো, ওকে ওকে ওকে। ওকে আমার খুব পছন্দ হয়েছিল এবং খুব ভালো নাচে, নাচের জন্য পছন্দ হয়েছিল এবং ওই ওই সূত্রেই আর কি আমাদের দুজনের একরকম কালচারাল একটা মেন্টালিটি মিলেছিল। কিন্তু অতটাই জানো তো, আজকে 22 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, ওই নাচ আর গানের ব্যাপারে যখন হয় দুজনে খুব হাসি খুশি আমরা কাজ করি, তাছাড়া কিন্তু একেবারেই কোনো কিছুই মেলে না, কোনো রকম আমাদের নেহাত কোনো ঘটক ছিল না এবং কেউ কিছু হয়তো না। এই যে তুমি বললে যে মেলে না, আমার তো মনে হয় বিপরীত জিনিস বেশি টানে, বেশি আকর্ষণ করে, মিলে গেলে তো ব্যাস হয়ে গেল, হ্যাঁ তে হ্যাঁ না তে না হয়ে যায়, তাই না? তো বৌদিকে গান টান শোনানো হয়? হ্যাঁ, বৌদিকে খুব গান, খুব এনকারেজিং এবং শুধু যা হয় আর কি, বাঙালি একটা বিয়েতে পুরো কালচারাল একটা অ্যাসোসিয়েশন হয়, আমার খুব ভালো লাগে যখন আমি এখানে এসে শাশুড়ির কাছেই থাকি আর আমার পুরো যে ইনলস সাইডটা আর কি, ওরা খুব আমাকে সাপোর্ট করে গান বাজনায়, আর আমার জন্য খুব একটা ইজি নয় টু বি ভেরি অনেস্ট, কারণ বিদেশ থেকে এখানে এসে প্রোগ্রাম করা, কিন্তু এত এনকারেজমেন্ট পেয়েছি আমি শুধু আমার স্ত্রী এবং শাশুড়ি শ্বশুর থেকে না, বাট ওদের পুরো ফ্যামিলি থেকে, সেটা একদম অতুলনীয়। আর আমি যদি একটা কথা জিজ্ঞাসা করি যে বিদেশের খাবার দাবার না ভারতীয় খাবার দাবার? ভারতীয় খাবার দাবার, একেবারে ভারতীয় খাবার দাবার এবং বাঙালি খাবার দাবার। আমি সোজা এসে এখানে বালিগঞ্জ প্লেসে গিয়ে খাবার খাই, আমার এত ভালো লাগে এখানকার খাবার, আর যতটা চেষ্টা করি মানে বাংলার রুটসগুলোই রাখি। বাহ, বেশ, আমরা বরং আর একটা গানে যাই, কি শোনাবে বলো? আমি জাস্ট একটা কথা বলেছিলাম এই গান শোনাবার আগে যে অনেকগুলো গান তো ইন্সপায়ার্ড হয়ে হয় তৈরি হয়, যেমন আগের গানটা যেটা গাইলাম সেটা অ্যাকচুয়ালি একটা চিলড্রেন সং, জানি না তুমি জানো কিনা বা আপনারা জানেন কিনা, এটা সুধীন দাশগুপ্ত লিখেছিলেন, গানটা ছিল ছোট্ট বাহাদুর যাচ্ছ কত দূর, রাস্তা থেকে এনে দেব গরম চানাচুর। তো ওটা গাওয়ার পরে ওর একটা ছোট একটা ছেলে বাহাদুর বলে একটা মানে সর্ট অফ হেল্পিং হ্যান্ড ছিল, যে সেটা খুব নাচতো গানটা শুনে, সেটাতে ইন্সপায়ার হয়ে ওই গানটা লিখেছিল। পরবর্তী গানটা যেটা গাইছি সেটা হেমন্ত বাবুর সুর দেওয়া এবং খুবই প্রচলিত গান, উনি কিন্তু গানটা হিন্দিতে আগে গিয়েছিলেন, গানটা হিন্দিতে সম্ভব হয়তো ক্লিক করেনি যত বাংলাটা ক্লিক করে। আমরা কি হিন্দি বাংলা দুটোই আমরা দুটো একটু শুনি? আমি একটুখানি শোনাচ্ছি গানটা, আগে হিন্দিতে শুনলেই বুঝে যাবেন বাংলা গানটা কার গাওয়া। বাংলা গানটা অবশ্য হেমন্ত দা নিজে গাননি, গীতদত্ত গিয়েছিলেন এবং হারানো সুর ছবির, হয়তো তুমি বুঝে গেছো। চলো চলো, একদম চলো। চলে হম কাহাঁ কহো, চলে হম কাহাঁ, ইউহি চলে চলো ঝুম ঝুম, কিসে খবর হ্যাঁ তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি
তুমি যে আমার, ও গো তুমি যে আমার, গানে গানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমারি পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, আমারি পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারি সাধনা, চাই না তো কিছু তুমি যে আমার, ও গো তুমি যে তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাও গো আমারে ভোরে, নীরব অহংকারে জীবন মরণ মাঝে, এসো গো বধুর সাজে জীবন মরণ মাঝে, এসো গো বধুর সাজে, সেই তো আমারি জীবনে তোমারি অভিশাপ, তুমি যে আমার, ও গো তুমি যে গানে গানে শুধু একবার বলো তুমি যে আমার, চলে হম কাহাঁ, কহো চলে হম কাহাঁ। তুমি যে আমার, খুব ছোট্ট একটা সেন্টেন্স, কিন্তু এক এক সময় এই কথাটাই বলাটা খুব শক্ত হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি যে জয়দার এই গানটা যাকে বলতে চাইছো তাকে শুনিয়ে দাও, দেখবে সে কখনো না বলতে পারবে না। আর এই সাজেশন দেওয়ার পরে একটু ব্রেকে যাচ্ছি, কথা দিচ্ছি, আবারও বিরতির পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঢাকের উপর পড়লো কাঠে ঠ্যাংকুড়া কুড়কুড়, সব বাঙালির হৃদয় জুড়ে আগমনের সুর, আহা ঢাকের উপর পড়লো কাঠি ঠ্যাংকুড়া কুড়কুড়, সব বাঙালির হৃদয় জুড়ে আগমনের সুর, কাশের বনে দোলা লেগেছে মা এসেছে। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আর জয়দা, একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যে তুমি তো বাইরেও নিশ্চয়ই প্রোগ্রাম করো, তো এই আমাদের এখানে বলো, মানে ভারতে এবং বাইরে এই দুটো জায়গায় অডিয়েন্সের মধ্যে কি কোনো ডিফারেন্স পাও? পার্থক্য নেই, খুব একটা বেশি পার্থক্য নেই। এখানকার এখানকার অডিয়েন্স আর ওখানকার, যারা গান প্রিয় তারা কিন্তু গান প্রিয়, এবং ওখানেও যে আমরা একটা জাস্ট একটা ভ্রমে থাকি যে ওখানে সব মডার্নিস্টিক হয়ে গেছে, ওয়েস্টার্ন গান বেশি শোনে, তা কিন্তু নয়। অন দ্য কন্ট্রারি, যারা অনেকদিন আগে এখান থেকে গেছেন তারা খুব ভালো বাংলা সংস্কৃতিটাকে এবং গান বাজনাকে ধরে রেখেছে।
আমার প্রচুর অডিয়েন্স ওখানে, আমি প্রচুর প্রোগ্রাম করি, মানে বছরে প্রায় 8-10টা তো প্রোগ্রাম হয়েই যায়। এছাড়া আমার একটা গ্রুপ আছে নবীনা বলে, যেখানে আমি নতুন যত আমাদের ট্যালেন্ট আছে তাদেরকে চেষ্টা করি অন্তত স্টেজের সামনে আনার। আর আমরা মিড অ্যাটলান্টিক পোর্শনে অনেকগুলো প্রোগ্রাম আমরা করি এবং অডিয়েন্স ভালো আসে, খুব ভালো আমাদের রিসেপশন। ওকে, তো সেখানে কি বাংলা গান? সেখানে বাংলা গান, বেসিক্যালি বাংলা গান, মোস্টলি বাংলা গান। আমাদের টার্গেট অডিয়েন্স মোস্টলি বাংলা, তাছাড়া অবভিয়াসলি কিছুগুলো তো ইন্টারকালচারাল ব্যাপার হয়ে যায়, যেখানে হিন্দি থাকে, সবার দিকটাই দেখতে হবে। এক্স্যাক্টলি, আর নতুন পুরনো সব কিছুই আমরা গান গাই এবং খুব ভালো রিসেপশন পাই, যেটা আমার খুব নিজের অন্তর থেকে খুব ভালো লাগে। একদম, একটা শিল্পীর কাছে তো সেটাই সবচেয়ে বড় পাওনা, মানে অডিয়েন্সের সঙ্গে তার সক্ষতাটা। তো আমরা একটা গান শুনি, বা তোমার কাছে কি শোনাবে বলো। আমি একটা অনেক পুরনো, বহু পুরনো গান সলিল চৌধুরীর সুর দিয়েছিলেন, যেটাতে হেমন্ত বাবু গিয়েছিলেন, যেটা একটা ভাটিয়ালি গানের উপরে আধারিত। 1961 সালে কাবুলিওয়ালা ছবির গান শোনাচ্ছি। গানটা আমার নিজের খুব মনোমতো লাগে, তাই জন্য শোনাচ্ছি। আমাদেরও ভালো লাগবে আশা করি। চলো। গঙ্গা আই কাহাসি, যাই কাহারে আই কাহাসি, যাই কাহারে লহরায় পানি মে জসে ধূপ ছাউ রে। গঙ্গা যায় কহাঁ রে, লহরায় পানি মে জেসে ধূপ ছাউ রে। গঙ্গা আয়ে কহাঁ সে, গঙ্গা যায় কহাঁ রে, লহরায় পানি মে জেসে ধূপ ছাউ রে। রাত কারি দিন উজিয়ারা মিল গই দোনো সায়ে, রাত কারি দিন উজিয়ারা মিল গই দোনো সায়ে, সাজন দেখে রঙ রূপ কে কেসে ভেদ মিটায় রে। পানি মে জেসে ধূপ ছাউ রে, গঙ্গা আয়ে কহাঁ সে, গঙ্গা যায়ে কহাঁ রে, লহরায় পানি মে জেসে ধূপ ছাউ রে। পানি মে জেসে ধূপ ছাউ রে, গঙ্গা আয়ে কহাঁ সে, গঙ্গা যায়ে কহাঁ রে, লহরায় পানি মে জেসে ধূপ ছাউ রে। Thank you.
বাত ক্যা বাত, মানে তোমার গানে একটা অদ্ভুত রোম্যান্টিক পরিবেশ তৈরি হয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর আমরা তো আজকে গল্প করতে করতে, গান শুনতে শুনতে প্রায় শেষে চলে এসেছি, তো কীরকম লাগলো তোমার অবেলায় আড্ডা এসে? খুব ভালো, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা মেরে, খুব ভালো লাগলো। মিউজিশিয়ানসদের তো একটা স্পেশাল থ্যাঙ্কস, কারণ গান তো আমরা গাই, তার সঙ্গে প্রাণ যে ঢেলে দেয় সেই সেই কাজগুলো আপনারাই করেন, আমার খুব ভালো লাগলো। আর অ্যারেঞ্জমেন্টটা অপরের পরিপূরক, অ্যাবসলিউটলি সুন্দর একটা কোঅর্ডিনেশন, একটা টিম ওয়ার্ক, যেটা আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আমি পরবর্তী গান এবং শেষ গান যেটা গাইবো, আমি জানি তুমি ওটা তোমার অ্যালবামের গান শোনাবে, রাইট? কি করে জানলে? হ্যাঁ, জানতে হয়। একটুখানি গানে যাওয়ার আগে তোমার অ্যালবাম নিয়ে আমি এখানে আসি, যখন আসি খুব অল্প সময়ের জন্য আসি, এবং এবারও আমি খুবই অল্প সময়ের জন্য এসেছিলাম, অফিসিয়াল কাজেই আসি মোস্টলি, কারণ ছুটি তো পাওয়া যায় না, বিদেশে তো ছুটি দেয় না, তো তো যখনই আসি কিছুটা করতে চেষ্টা করি। তো কিছু বছর ধরে আমি আসছি, কিছু বার ধরে আমি আসছি, অ্যালবামস নিজের বানাচ্ছি, যারা অ্যালবাম দেখতে চায় ইউটিউবে দেখতে পারে। এবং একটা গান যেটা আমি এবার পুজোয় রিলিজ করেছিলাম, সেটা খুব একটা প্রচলিত গান, এবং ওই গানটা আমি গাইতে চাই। আর যারা গানটা আরও শুনতে চান তারা ইউটিউবে ডেফিনেটলি শুনতে পারেন। এখানকারই অ্যারেঞ্জমেন্ট তাপসদা করেছিলেন, এবং এটার লিরিসিস্টও এখানকারই, আমাদের খুব আপন সৌভিক ঘোষ, আর অ্যারেঞ্জমেন্ট পুরো মিউজিশিয়ান। তার মানে আমরা তোমার কাছে আজকে বৃষ্টির স্বাদ পেলাম, এখন আমরা আবার একটু দুর্গাপূজার স্বাদ পাবো। সো সব কটা ফ্লেভার একবারে জয়দার গানে, চলো যাই। উপর পড়লো কাটি ঠ্যাংকুড়া কুড়কুড়, সব বাঙালির হৃদয় জুড়ে আগমনের সুর। আহা, ঢাকের উপর পড়লো কাটি ঠ্যাংকুড়া কুড়কুড়, সব বাঙালির হৃদয় জুড়ে আগমনের সুর। কাশের বনে দোলা লেগেছে, মা এসেছে, মা এসেছে, কাশের বনে যখন দেখি তোমার হাসি মুখ, ভরে ওঠে মা গো মন প্রাণ বুক, বোধন কালে যখন দেখি তোমার হাসি মুখ। মিলন আনন্দে মাতে বাঙালি, অষ্টমীতে যখন পুষ্পাঞ্জলি, কাশের বনে দোলা লেগেছে, মা এসেছে, মা এসেছে। সিঁদুর খেলায় রঙের মেলায় কেঁদে ওঠে মন বিদায় বেলায়,
চোখের জলে মায়ের বিসর্জন, আবার সোমা আগামী বছর কাশের বনে দোলা লেগেছে, মা এসেছে মা এসেছে, কাশের বনে আহা দোলা লেগেছে, মা এসেছে মা এসেছে। ঢাকের ওপর পড়লো কাটি ঠ্যাংকুড়া কুড়কুট, সব বাঙালির হৃদয় জুড়ে আগমনের সুর। ঢাকের ওপর পড়লো কাটি ঠ্যাংকুড়া কুড়কুট, সব বাঙালির হৃদয় জুড়ে আগমনের সুর। কাশের বনে দোলা লেগেছে, মা এসেছে মা এসেছে, কাশের বনে দোলা লেগেছে, মা এসেছে মা এসেছে, মা এসেছে মা এসেছে, মা এসেছে, মা এসেছে।